গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই होप কি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে আজকের টপিকটা হলো আমাদের চুল রিলেটেড তাহলে বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক খুশকি নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে আমরা জেনে নিই যে খুশকিটা কেন হয় খুশকিটা অ্যাকচুয়ালি কি খুশকি হলো ফাঙ্গাল ইনফেকশন থেকে আমাদের খুশকি হয় অনেক সময় তোমরা দেখবে যে আমাদের যে হেয়ারের রুটসগুলো আছে রুটসগুলো থেকে এক্সট্রা অয়েল বের হয় সেই এক্সট্রা অয়েলের সাথে যখন বাইরের ধুলোবালি আমাদের সেই এক্সট্রা অয়েলের মধ্যে এসে পড়ে তখন আমাদের রুটসগুলোর যে পোরগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় সেখান থেকে খুশকি তৈরি হয় এই জন্যই মাথার স্ক্যাল্প আমাদের খুব পরিষ্কার রাখতে হবে সবসময় পরিষ্কার রাখতে হবে এবার চলো খুশকি নিয়ে কিছু টিপস আমি তোমাদের দিয়ে দিই প্রত্যেকটা মানুষেরই খুশকি থাকেই চুলের মধ্যে কারোর কিছু একটু কম থাকে কারোর একটু বেশি থাকে একদম যে কারোর থাকে না এটা ভুল আমরা অনেক সময় আমাদের ভুল ভ্রান্ত ধারণা থাকে যে খুশকি মানে আমাদের ঘাড়ের মধ্যে পড়বে বা কোনো কিছু করার সময় মাথা চুলকোনোর সময় চুলকোতে গিয়ে সেটা নিচে পড়বে কিন্তু এগুলো একদম না তোমরা খেয়াল করবে যে অনেক সময় আমাদের মাথায় প্রচণ্ড ইচিং হয় তখন ইচিংয়ের ফলে আমরা যখন মাথা চুলকোই চুলকোনোর পর হাতের মধ্যে দেখবে সাদা সাদা লেগে থাকে সেগুলো কিন্তু খুশকি এই সময়টা আমাদের যেটা হয় আমাদের প্রচণ্ড পরিমাণে মাথা ঘামে এখন তো গরমকাল আর বর্ষাকাল বেসিক্যালি আমাদের এখানকার ক্লাইমেক্স অনুযায়ী আমাদের এখানে গরমকালটাই বেশি থাকে শীতকালের তুলনায় কিন্তু এখন শীতকাল গরমকাল বর্ষাকাল লাগে না ড্যান্ড্রফের জন্য ড্যান্ড্রফ সারা বছরই হতে পারে আর শীতকালে আমাদের স্ক্যাল্প এক্সেসিভ ড্রাই থাকে সেই ড্রাইনেসের জন্য আমাদের স্ক্যাল্প থেকে মৃত কোষগুলো উঠে আসে মৃত কোষগুলো কিন্তু খুশকি আমরা চুল নিয়ে ভীষণ পজিটিভ থাকি আমাদের চুল যদি একটু উঠতে থাকে তাহলে আমরা প্রচণ্ড টেনশনে পড়ে যাই তো আগে তোমাদের বললাম যে আমাদের স্ক্যাল্প থেকে এক্সট্রা অয়েল বের হয় আর আমরা চুলকে ভালো রাখার জন্য মোটামুটি ডেইলি বেসিস হোক বা দুদিন তিন দিন অন্তর অন্তর হোক চুলের মধ্যে তেল দিচ্ছি বিশেষ করে স্টুডেন্টরা যারা স্কুলে পড়ে তারা কী করছে তো সেই তেলটা নিয়ে সেই অয়েলটা নিয়ে দুদিন তিন দিন এক সপ্তাহ ওভাবে কাটিয়ে দিচ্ছে স্কুল যাচ্ছে টিউশন যাচ্ছে অ্যাকচুয়ালি তারা হয়তো সময় পাচ্ছে না যে চুলটাকে ওয়াশ করবে ভালো মতন তো তার ফলে কী হচ্ছে বাইরের যে পলিউশনগুলো আছে সেগুলো আমাদের চুলের মধ্যে এসে লাগছে তাতে কী হচ্ছে আমাদের যে স্ক্যাল্প আছে স্ক্যাল্পের মধ্যে যে এক্সট্রা অয়েল আমাদের তো চুলের থেকে এক্সট্রা অয়েল বের হয় সেগুলো তো তোমার ওদের বললাম সেই এক্সট্রা অয়েল আর সাথে আমাদের নিজেদের দেওয়া অয়েলটা মধ্যে সেগুলো পড়ে গিয়ে স্ক্যাল্পের যে আমাদের পোরগুলো আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে তার ফলে আমাদের ফাঙ্গাল ইনফেকশনে পরিণত হচ্ছে আর সেটা থেকেই তৈরি হচ্ছে হলো খুশকি তাই বলি কি আমরা তেল ইউজ করবো না নিশ্চয়ই করবো তোমরা সব থেকে বেস্ট হবে তো তোমরা যদি তেল দিয়ে এক ঘন্টা দু ঘন্টা তেল রেখে তারপর যদি হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো তাহলে কিন্তু আমাদের এই সমস্যার আমরা সম্মুখীন হই না অথবা তোমরা এক কাজ করতে পারো আগের দিন রাত্রেবেলা ঘুমানোর টাইমে আমরা তেল লাগিয়ে নিতে পারি পরের দিন আমরা সকালবেলা উঠে স্নান করার টাইমে শ্যাম্পু করে কিন্তু সেটাই ওয়াশ করে নিতে পারি রাত্রেবেলা আমরা যেহেতু আর বাইরে যাচ্ছি না আমরা রুমের মধ্যেই থাকছি তো সেই ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে খুব একটা নোংরাও পড়ছে না আর আমাদের ফলিকুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে না আর তার ফলে আমাদের ফাঙ্গাল ইনফেকশনও হচ্ছে না তো সেটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে খুব সহজেই কিছু ঘরোয়া জিনিস দিয়ে এই ড্যান্ড্রাফকে দূর করতে পারি আজকের ভিডিওর মধ্যে তোমাদের আমি সেরকমই কিছু দেখাবো যে আমরা বাড়িতে সামান্য পরিমাণ কিছু জিনিস দিয়ে কিভাবে আমরা ড্যান্ড্রাফ দূর করতে পারি তাহলে চলো স্টেপ বাই স্টেপ দেখাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্প হবে কিছু জিনিস লাগবে সেগুলো সচরাচর প্রত্যেকের বাড়িতেই থাকে তো এরকম দুটো অ্যালোভেরা লাগবে আমাদের বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ আছে তার জন্য আমি গাছের থেকেই অ্যালোভেরা নিয়েছি তো একটু আগেই বললাম যে আমাদের ড্যান্ড্রাফ থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে তার জন্যই লাগবে হলো ডেটল তো ডেটলটা আমি কীভাবে ব্যবহার করছি সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি লাগবে হলো এরকম একটা কাচের বাটি এরকম একটা গ্রেটার গ্রেটার সবার বাড়িতেই থাকে ডেটলও সবার বাড়িতে থাকে তো চলো তাহলে তোমাদের দেখাই এরকম আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে ভালো কোনো প্লাস্টিকের বাটিও নিতে পারো তারপর আমি যেটা নিবো এরকম একটা অ্যালোভেরা নিবো আর অ্যালোভেরাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তো আমি এতটুকুই নিচ্ছি যেহেতু আমি এর আগেও কিছুক্ষণ আগে এটা কিছুটা পরিমাণ করেছি তার জন্য আমি এতটুকু নিয়েছি আর অবশ্যই অ্যালোভেরা দু সাইড দিয়ে এরকম দেখবে কাটা কাটা থাকে তার জন্য দু সাইড দিয়ে এইভাবে এই কাটা কাটাগুলোকে কেটে নেবে নাহলে হাতে লাগতে পারে তো এরকম আমি কেটে নিলাম আর এরপরে এই যে ওপরের যে এই পোর্শনটা আছে এই পোর্শনটাও আমি একটু কেটে নিচ্ছি এবার আমি যেটা করব এই যে এই জেল টাইপ জেলটা আছে এই জেলটাকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব তোমরা কিন্তু ইজিলি এটাকে মিক্সিতে করে নিতে পারো আমি গ্রেটারেই করছি তো এরকমভাবে আমি এটাকে গ্রেট করে নিলাম এ দেখো যে এখানে কিন্তু জেল বেরিয়ে গেছে
এরপর আমি যেটা করব এরকম একটা ডেটল নিচ্ছি, এবার এই ডেটলটাকে আমি কি করব, যেহেতু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বললাম, তার জন্য তোমরা ডেটলটাকে নিয়ে মোটামুটি আধা চামচের মতন এটার মধ্যে ডেটল মিক্স করে দেবে। তারপর এটাকে ভালো মতন আমরা গুলিয়ে নেব। তো এখানে আমাদের এই মিক্সচারটা রেডি হয়ে গেছে, আর আমি এরকম একটা কটন নিয়ে নিয়েছি, আর এই কটনটাকে এই মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দেবো। তারপর আমি এরকম একটা চিরুনিও নিয়ে নিলাম। এবার চিরুনিটাতে কী করব, আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা আমরা এরকম চুলটাকে প্রথম ভালো মতন আঁচড়ে নেব, আঁচড়ে নিয়ে তারপর আমরা এরকম পার্ট পার্ট করে নেব। এটা এটার ফলে কী হবে, আমাদের এখানে স্ক্যাল্প ইজিলি দেখা যাচ্ছে। এরপর আমরা এই দেখছো, দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা, এটাকে আমরা স্ক্যাল্পের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। পার্ট 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 করে এটাকে লাগিয়ে নেবে। তো আমি এতটুকুই লাগালাম, যেহেতু এই সপ্তাহে অলরেডি আমার দুদিন করা হয়ে গেছে, তো আমি আবার আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার আজকে এটাকে ট্রাই করলাম। তো এবার আমাদের যেটা করতে হবে, চুলটাকে শুকোতে দিতে হবে মোটামুটি আধ ঘন্টার মতন। এটাকে কিন্তু আমরা আধ ঘন্টার মতন রেখে দিব। আধ ঘন্টা পর আমরা চুলটাকে নর্মাল প্লেন জলে ধুয়ে নেব। তোমরা যদি চাও যে শ্যাম্পু করবে, তোমরা ইজিলি শ্যাম্পু করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, ড্যান্ড্রাফের জন্য সব থেকে ভালো শ্যাম্পু সেটা হলো এই হেড অ্যান্ড শোল্ডার। এই গ্রিন কালারের হেড অ্যান্ড শোল্ডারটা ভীষণ ভালো, আমি তো ইউজ করি। আর আমি তোমাদের বললাম যে আমার চুলে কিন্তু কোনোরকম ড্যান্ড্রাফের সমস্যা নেই, কারণ আমি এসব টিপস অলওয়েজ ইউজ করতেই থাকি, তার জন্য আমার চুলে ড্যান্ড্রাফের কোনো সমস্যা নেই। এরপর আমি চুলটাকে এইভাবে বেঁধে রাখছি, কারণ আমার চুলে অলরেডি এরকমভাবে এখন ভেজা হয়ে আছে, তো তার জন্য আমি চুলটাকে এরকমভাবে বেঁধে নিলাম। আর এটাকে মোটামুটি আমি আধ ঘন্টার মতন রেখে দিব, আধ ঘন্টা পরে এটাকে আমি ধুয়ে নেব। যেহেতু আমার স্নান হয়ে গেছে, তাই নর্মাল জলে আমি ধুবো, আজকে আমি আর কোনো শ্যাম্পু ট্যাম্পু করছি না, নর্মাল জলেই ধুবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে, তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখতে পারো, কারণ এটাতে অনেক প্রবলেম, মাথার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, ইচিংয়ের প্রবলেম সলভ হয়ে যাবে, তারপর ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম সলভ হয়ে যাবে, খুশকি থাকলে খুশকির প্রবলেম সলভ হবে। তো এই ডেটল আর এই অ্যালোভেরার এই রেমেডিটা দিয়ে তোমরা অনেক সমস্যা সমাধান করতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। তাহলে চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই। Thank you.